আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি জলছত্র বাজার মধুপুর টাঙ্গাইলে, আনারসের ঘরবাড়ি যে জায়গায় আনারসের হাট, বিশাল হাট, সেই জায়গাতে আমি আছি এই মুহূর্তে। আমি আপনাদেরকে আনারসের যেই বাজারের পরিস্থিতি এবং আনারস কীভাবে বিক্রি হয় এবং কত করে বিক্রি হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটা বিশেষ ধারণা দেব। প্রিয় দর্শক, এখন আমরা একজন গৃহস্থের সাথে কথা বলবো যারা জমি থেকে আনারসা তোলে এনে পাইকারদের কাছে বিক্রি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এই আনারস আপনার? এগুলা আপনার কয় ভ্যান আনারস? চার ভ্যান। আপনার জমি কোথায় আছে? পাহাড়ে। এই আনারস আপনারা এখন পাইকারদের কাছে বিক্রি করবেন? আচ্ছা, এই প্রতি ভ্যানে কতটা করে আনারস আছে? মানে 100 হিসাবে 4-5টা বেশি থাকে? শতকরা 2 টাকা? শলা বলে, দুইটা ফ্রি। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা কত করে বিক্রি করবেন, আনুমানিক দামটা একটু বলেন। 25 থেকে 30-35 টাকার মধ্যে বিক্রি করবেন। এটা তো যেটা হচ্ছে সর্বোচ্চ বড় আনারস, এটার নাম কি বলে? ক্যালেন্ডার, ক্যালেন্ডার জাতের আনারস। এটা এটা হচ্ছে সর্বোচ্চ বড় জাতের আনারস মধুপুরের ভিতরে। এটা হচ্ছে আপনারা 25 থেকে 30 টাকায় বিক্রি করবেন। যখন পাইকাররা কিনবে, কিনা বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা ট্রান্সফার করবে, গাড়ি দিয়ে নিয়ে যাবে, সেক্ষেত্রে ওনারা আমাদের মতো যারা ভোক্তা আছে তাদের কাছে পৌঁছাইতে এই আনারসটার দামটা কত হইতে পারে? মানে কেরিং খরচ আর হচ্ছে বিভিন্ন খরচাদি মিলাইয়া 40-45 টাকার মতো আমাদের কাছে এসে পৌঁছাবে। আপনি কি প্রতি হাটে এরকম আনারস নিয়ে আসেন? প্রতিদিন? এদিকে আপনাদের আনারস করে যে পুষাচ্ছে নাকি না লসে আসতেছে, কোনটা একটু জানাবেন? পুষায় না? আচ্ছা, আপনারা কি জমিওয়ালারা যারা আছেন কয়েকজন মিলে ট্রাকে ঘুরে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কি না পাইকারদের কাছে বিক্রি করতে হয়? পাইকারদের কাছে দেওয়া লাগে, তাছাড়া কোনো ব্যবস্থা নাই? যাওয়া যাবে, তাহলে তো প্রফিটটা একটু ভালো পাবেন আপনারা, সেক্ষেত্রে লাভটা ভালো হবে। লস হয়? আচ্ছা, ঠিক আছে। ভাইজান, আপনি কি এই আনারসগুলোর বিক্রেতা? আপনি খুচরা বিক্রেতা, জমি থেকে নিয়ে আসছেন? আর আপনি হচ্ছেন পাইকার? পাইকার। আপনি কিনবেন? আচ্ছা, দাম উনি বলছে এখানে 400 আনারস 18,000 টাকা দাম বলছে। আপনি কত বলছেন? 12,000 টাকা। এখন ভাই আপনি বলেন। আপনি কত চাচ্ছেন? 18,000। কম কত হলে বিক্রি করবেন? 17। ভাই 17 বলছে। চাচা, আপনি কি খুচরা বিক্রেতা? খুচরা বিক্রেতা। আপনি এই ছোট আনারসটা যেটা পিস, এটা কত করে বিক্রি করেন খুচরা? এটা খুচরা বিক্রি করে হলো 20 টাকা। 20 টাকা।
আর যে এই পাশে যেগুলো আছে এটা ৩০ টাকা। আপনি এটা কত করে কিনছেন এবং এটা কত করে কিনছেন? এটা কিনা হলো ১৬ টাকা। এই আনারসের ১৬ টাকা পিসে কিনা, আর এটা হলো ২২ টাকা। আর এটা ২২ টাকা পিসে কিনা?